গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পূর্ণ বিজয় অর্জনের সম্ভাবনা নিয়ে সংশয় জানিয়েছেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্বেল। সোমবার মায়ামিতে নেটো ইউথ সামিটে বলেন, ইসরায়েলি নেতারা ব্যাপক বিজয়ের কথা বলে থাকেন, কিন্তু তাদের এই তত্ত্বের ব্যাপারে ওয়াশিংটন সন্দিহান। এ সময় 9/11 পর আমেরিকার পরিস্থিতির কথা তুলে ধরেন। এদিকে ইজিপ্ট সীমান্তবর্তী ক্রসিং ইসরায়েল বন্ধ করে দেয়ায় গাজার রাফা হাসপাতালে আটকা পড়েছেন কয়েকজন আমেরিকান স্বেচ্ছাসেবী ডাক্তার এবং নার্স। জানান, গাজা থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছেন না তারা। It has to be done because total victory is our goal and total victory is within reach, not months away, weeks away once we begin the operation. গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হামাসকে নির্মূলের মাধ্যমে পূর্ণ বিজয় অর্জনের এমন দম্ভক্তি প্রায়ই করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই একগুমের কারণে প্রেসিডেন্ট বাইডেনের কথাকেও কানে তুলছেন না তিনি, ফলে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদেরও মুক্ত করা সম্ভব হচ্ছে না। আমেরিকা সহ বিশ্ব নেতাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেতানিয়াহুর নির্দেশে গাজার রাফায় হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। এর আগে গাজার উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালানোর মাধ্যমে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সেখানে বিজয় অর্জনের দাবি করেছিল ইসরায়েল, কিন্তু হামাস সেখানে নতুন করে সংগঠিত হয়ে IDF এর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে নেতানিয়াহুর পূর্ণ বিজয় অর্জনের ব্যাপারে সন্দিহান ওয়াশিংটন। সোমবার মায়ামিতে নেটো ইউথ সামিটে সেই সংশয়ের কথাই ধ্বনিত হয় ডেপুটি সেক্রেটারি অব স্টেট কার্ট ক্যাম্পেলের কণ্ঠে। 9/11 পর আমেরিকা যে পরিস্থিতির মুখে পড়েছিল, বর্তমান পরিস্থিতি অনেকটা তেমনই। এ কারণে চলমান গাজা সংকট নিরসনে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এদিকে ইজিপ্ট সীমান্তবর্তী রাফায় হামলার শুরুতেই রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল, সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে IDF সেনারা, ফলে রাফা হাসপাতালে আটকা পড়েছেন বেশ কজন আমেরিকান স্বেচ্ছাসেবী ডাক্তার ও চিকিৎসাকর্মী। তাদেরই একজন গাজার ইউরোপিয়ান হাসপাতালে কর্মরত মনিকা জনস্টন নামের ওরেগন স্টেটের এই নার্স। তিনি সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, হাসপাতালগুলো তীব্র সংকটের মধ্য দিয়ে চলছে। গাজা থেকে নিরাপদে আমেরিকায় ফেরার পাশাপাশি বেসামরিক লোকজনকে বাঁচাতে অবিলম্বে সেখানে যুদ্ধবিরতির দাবি জানান মনিকা। ওমর গানম নামের মিশিগানের এই বাসিন্দাও রাফার একটি হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত। তিনিও সেখানকার করুণ পরিস্থিতির কথা তুলে ধরেন। But the need is above what you can imagine. এদিকে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে গাজায় আটকা পড়া নাগরিকদের বিষয়ে তারা সচেতন। মহসিন কবির, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।